ধনী হওয়ার সাতটি নিয়ম। এই ভিডিওতে জানব কিভাবে ধনী হওয়া যায় এবং ধনী হওয়ার সাতটি নিয়ম কি কি। পৃথিবীর প্রতিটি মানুষই ধনী হতে চায়, কিন্তু মাত্র 1%-এর কম মানুষ এটি করতে পারে। প্রতিটি কাজ করার যেমন কিছু নিয়ম ও পদ্ধতি আছে, তেমনি ধনী হওয়ারও কিছু নিয়ম আছে। এর মধ্যে আপনি কয়টি নিয়ম মেনে চলেন তা নিজেই যাচাই করুন। আমার বিশ্বাস এই নিয়মগুলি মেনে চলা খুব কম লোকই আছে। প্রথম নিয়ম, আপনার আয়ের কমপক্ষে 10% সঞ্চয় করুন। এটাই প্রথম পদক্ষেপ যা আপনাকে ধনী করে তুলবে। আজ পর্যন্ত যারা ধনী হয়েছেন তারা সকলেই এই নিয়ম মেনে সম্পদ অর্জন করেছেন। কেউ রাতারাতি ধনী হয় না। একমাত্র সঞ্চয়ই সেই উদ্ভিদ যা আপনাকে ধনী করতে পারে। যেমন গাছগাছালিকে বড় করতে সার ও জল দিতে হয়, একইভাবে সঞ্চয় গাছ বড় করতে আরও 6টি নিয়ম দেওয়া হয়েছে যা অনুসরণ করে আপনি সঞ্চয় গাছকে বড় করতে পারবেন। দ্বিতীয় নিয়ম, আপনার মাসিক খরচ কমিয়ে দিন। আপনি হয়তো ভাবছেন যে আমার উপার্জনের সমস্ত টাকা খরচ করেও অনেক কষ্টে বেঁচে আছি, কিন্তু বিশ্বাস করুন আপনার আয়ের 10% সঞ্চয় করার পরেও আপনি ততটাই কষ্ট পাবেন যতটা এখন পাচ্ছেন। আপনার খরচ একটু কমিয়ে দিন এবং অপ্রয়োজনীয় জিনিস কিনবেন না। মানুষ সম্পর্কে একটি অস্বাভাবিক ব্যাপার হল তার খরচ তার আয়ের অনুপাতে বাড়তে থাকে। যদি আপনি সেগুলিকে নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনার আয় আপনার ইচ্ছা কখনই পূরণ করতে পারবে না। আপনি যদি মনে করেন আপনার আয় দিয়ে আপনি আপনার পরিবারের সমস্ত ইচ্ছা পূরণ করবেন, তা কখনো সম্ভব নয়। মানুষ যেমন মাঠের মধ্যে খালি জায়গা ছেড়ে দিলে আগাছা জন্মায়, একইভাবে যখন একটি ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকে তখন আরও অনেক ইচ্ছার জন্ম হয়। ইচ্ছা সীমাহীন, কিন্তু যে ইচ্ছা পূরণ করা যায় তা সীমিত। অতএব আপনার ইচ্ছাগুলি নিয়ে ভাবুন এবং দেখুন কোন ইচ্ছা পূরণ করতে পারেন এবং কোনটি আপনি পারবেন না। আপনার ব্যয়ের জন্য একটি বাজেট তৈরি করুন এবং দৃঢ়ভাবে তা ফলো করুন। তৃতীয় নিয়ম, আপনার সঞ্চয় বহু গুণ বৃদ্ধি করুন। 1 বছরের জন্য সঞ্চয় করার পরে আপনি দেখতে পাবেন যে আপনি একটি ভালো পরিমাণ অর্থ জমা করেছেন। এখন আপনাকে এটি আপনার আয়ের দ্বিতীয় উৎস করতে হবে, অর্থাৎ আপনাকে এই টাকা থেকে আরও বেশি টাকা উপার্জন করতে হবে। এর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে না, এই অর্থ আপনার জন্য আরও অর্থ উপার্জন করবে। শুধুমাত্র অর্থ সঞ্চয় করে কখনো ধনী হতে পারবেন না। ধনী হতে হলে সঞ্চিত অর্থ থেকে আরও বেশি অর্থ উপার্জন করতে হবে। আপনি সিদ্ধান্ত নিন এই টাকা কোথায় ইনভেস্ট করবেন। টাকা ইনভেস্ট করার পর সুদ পাবেন। কিছুদিন পরে আপনি দেখতে পাবেন যে অর্থ আপনার জন্য আরও অর্থ উপার্জন করছে, আপনার কিছু করার দরকার নেই। এতে করে আপনি ধীরে ধীরে সম্পদের দিকে যাবেন। চতুর্থ নিয়ম, আপনার মূলধন রক্ষা করুন। আপনার অর্থ দৃঢ়ভাবে রক্ষা করা উচিত। আপনি যদি এটি না করেন তবে এই অর্থ আপনার কাছ থেকে হারিয়ে যাবে। অতএব প্রথমে অল্প পরিমাণ সঞ্চয় করতে শিখুন। আপনার অনেক টাকা হয়ে গেলে আপনি অনেক সুযোগ পাবেন যেখানে আপনি বেশি ইনভেস্ট করে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করুন যেখানে প্রিন্সিপাল নিরাপদ থাকে। এমন জায়গায় ইনভেস্ট করবেন না যেখানে বেশি অর্থ উপার্জনের লোভে আপনি আপনার মূলধন হারাবেন। এমনকি আপনার মূলধন ইনভেস্ট করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন। কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার আগে সেই ব্যক্তিটির ব্যাপারে ভালো করে খোঁজ নিন, ওই ব্যক্তির ঋণ পরিশোধের ক্ষমতা আছে কি না। ইনভেস্ট করার আগে মূল্যবান ব্যক্তিদের কাছ থেকে এটি সম্পর্কে পরামর্শ নিতে ভুলবেন না। মনে রাখবেন, শুধুমাত্র এমন একজনের কাছ থেকে পরামর্শ নিন যিনি প্রচুর অর্থ উপার্জন করেছেন এবং সফল হয়েছেন।
আপনি যদি সোনায় ইনভেস্ট করতে চান তবে একজন ইট প্রস্তুতকারকের কাছে পরামর্শ নেবেন না, কারণ একটি ভুল পরামর্শে আপনার সমস্ত অর্থ হারাতে হতে পারে। পঞ্চম নিয়ম, আপনার ভবিষ্যতের আয় নিশ্চিত করুন। যে ব্যক্তি সম্পদ সঞ্চয় করে তাকে তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তাকে নিশ্চিত করতে হবে যে সে মারা গেলেও তার পরিবার অনেক টাকা এবং একটি আরামদায়ক জীবন পেতে পারে। আপনার এমন ইনভেস্ট সম্পর্কে চিন্তা করা উচিত যা অনেক বছর ধরে নিরাপদ থাকবে এবং সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। আপনি কিছু জমি বা কোনো সম্পত্তি কিনতে পারেন বা ফিক্সড ডিপোজিটে আপনি অর্থ ইনভেস্ট করতে পারেন যা ভালো সুদ অর্জন করবে। এছাড়াও সকল ব্যক্তির উচিত তাদের পরিবারের প্রত্যেক সদস্যের জীবন বীমা করা। ষষ্ঠ নিয়ম, আপনার উপার্জনের উৎস বাড়ান। আপনি যেখানেই থাকুন এবং যাই করুন না কেন, আপনার আয় বাড়ানোর সুযোগ থাকে। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে বিশেষজ্ঞ হয়ে উঠুন এবং এর সাথে নতুন কিছু শিখতে থাকুন, যাতে আপনি আরও ভালো পোস্টে চাকরি পেতে পারেন, যার ফলে আপনার আয় বাড়বে। সপ্তম নিয়ম, আপনার নিজের বাড়ি। প্রতিটি মানুষ চায় একটি সুন্দর জীবন যাপন করতে এবং একটি সুন্দর সমাজে বসবাস করতে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাড়া বাড়িতে থাকেন এবং প্রতি মাসে এটির জন্য বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন। এমন পরিস্থিতিতে নিজের বাড়ি কেনার কথা ভাবা উচিত। আপনার নিজের বাড়ি কেনা কখনই অপ্রয়োজনীয় খরচ নয়। যখন একজন মানুষের নিজের ঘর থাকে তখন তার আত্মবিশ্বাস বাড়ে এবং সে আরও উৎসাহের সাথে কাজ করে। বাড়ির পিছনে যদি কিছু খোলা জায়গা থাকে তবে আরও ভালো, যদি এমন হয় তবে আপনার স্ত্রী কিছু তাজা সবজি চাষের সুযোগ পায়, শিশুরা খেলার জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পায়, সরকারও সবাইকে স্বল্প সুদে ঋণ দেয় নিজেদের বাড়ি তৈরির জন্য। নিজের জমানো টাকা দিয়ে নিজের বাড়ি কিনলে সময়ের সঙ্গে সঙ্গে জমির দাম বাড়তে থাকে। বন্ধুরা, ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারলে লাইক অবশ্যই করুন, আর যদি ভালো না লাগে তাহলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন কি কারণে আপনার ভালো লাগেনি। পরের ভিডিওতে আমি আমার ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করব। আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।